ঘরের মানি প্ল্যান্টগুলো জলগুলো আজকে চেঞ্জ করে দিয়েছি। আর একটা কি হয়েছে না, আমি একটা ছোট একটা ফুলের গাছ কিনেছিলাম 1 সপ্তাহ আগে, এবার আমি মাঝে মধ্যে জল দিতে ভুলে আসো, দেখাচ্ছি। গাছটার যে অবস্থা, এটা না বড় ছাদের ছাদে যে আমাদের টবগুলো আছে না ওখানেই লাগাবো। কিন্তু মানি প্ল্যান্টটা কিন্তু ভালোই হয়েছে, ওখানটা মানি প্ল্যান্টটা কিন্তু সুন্দর হয়েছে ওখানটা। চলো যাই ছাদে গিয়ে এটাকে লাগাই আপাতত। কালকে আমার ভাই এই জায়গাটা দেখে খুবই সুন্দর করেছে, চারিদিকে গণেশ, তারপরে এখানে অমৃতসরে গেছিল তো সেটাও ফটো বাঁধিয়ে গেছে গোল্ডেন টেম্পলের ছাদে। কোন জায়গাটা যে লাগাই বুঝেও পাচ্ছি না বাবা, চারিদিকে সব রকম এই শীতের যে সবজিগুলো হয় না সব ভেজিটেশন করে রেখেছে, কী সব কোথায় লাগিয়েছে বুঝেও পাচ্ছি না। কোন দিকটা যে লাগাই আছে উনি কোনটা ভালো লাগবে ফুল গাছে নিতে। আর কিছু পাচ্ছি না, তাই এই ডান্ডাটা যেটা একটা ফুলছি এটা দিতে ভাবি তো মাটিটা খুঁজে নিই। বাবা বাহ, ভেঙেও গেল, খুব সুন্দর। ফুটলেই হয়ে যাবে, আই থিঙ্ক বেশি দরকার পড়বে না, অল্প একটু ফুটলেই হয়ে যাবে। তো একটা পাওয়া গেছে ফাইনালি। কোন গাছের রুটস কে জানে, বাবা এবার এই গাছটাকে। বাবা কুল গাছের একটা খেলাম কাটার দুটো, চলো এবার এটাকে লাগাই। গাছটা মরেই যাচ্ছিল। কি গাছ, ফুল গাছ এনেছিলাম না সেদিনকে, এই পুচকু। এই যে এটা হচ্ছে আমাদের দুটো সদস্য বাড়ির, এই যে হলুদ পাখিটা যেটা দেখছেন না হলুদটা, এই পাখিটাকে আজকে পাওয়া গেছে, বাবা ধরে এনেছে। আর এই যে গ্রিন যেটা আছে এর নাম হচ্ছে কৃষ্ণা, একে আমি এয়ারপোর্টে পেয়েছিলাম, এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম। হলুদ পাখিটা দেখো কি সুন্দর দেখতে, এবার আমাদের বাড়ির বড় মেয়েকে দেখাই, মানে আমার বাবার বড় মেয়েকে। আসো, এই যে আমাদের বাড়ির বড় মেয়ে মিটু, মিটু ওর কত এজ হতে পারে, শি ইজ 35 ইয়ার্স ওল্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 35 ইয়ার্স ওল্ডের প্যারেট আমাদের বাড়িতে। আমার বাবার যখন বিয়ে হয়নি তখন এই প্যারেটটা ছিল, তখন থেকে তো আমার বাবার বড় মেয়ে। বাস রেডি হয়ে গেলাম, এমন কিছু বেশি সাজিনি, প্রচণ্ড এক্সাইটেড, তো স্বাস্থ্য ভালো লাগছে না, খালি মনে হচ্ছে কখন যাব, কখন গিয়ে পৌঁছাবো, খালি এটাই মনে হচ্ছে। একটু জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ বলছি আমার না খুব টনসিলাইটিস, প্রচণ্ড ঠান্ডা লাগে আমার, তো ক্রনিক টনসিলাইটিস, তো এবার বাইরে বাইকে যাব একটু ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য ভাবলাম জ্যাকেট ঠ্যাকেট পরে যাই, একটা স্টোলও দেবো, কেন কানে ঠান্ডা লাগলে আবার যদি ঠান্ডা লাগে আর কি বলবো। তো প্রথমে যাব হচ্ছে হালদিরামে, কেন সে মতিচুর লাড্ডু খেতে চেয়েছে, তো আগে হালদিরাম থেকে মতিচুর লাড্ডু নেবো, তারপরে তার সাথে দেখা করতে যাবো। চলুন আপনারাও। চলে এসছি এখন হালদিরামে, এবার গিয়ে তাড়াতাড়ি গিয়ে কিনে নিই। এগুলো তো কেশর লাড্ডু, নিচে দেখ নিচে মনে ওগুলো বুন্দি লাড্ডু, তাহলে একটা ছোট প্যাকেট নে ভাই, কি আটটা আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর একটা আমার ভাইজি ঘুরে বেড়াচ্ছে, ওয়ান অফ মাই নি স্পটেড। এই যে এই যে এই যে এই দিকে আসো, একটা হাই করো, হাই। ক্যামেরা শান্ত হয়ে গেল, চেঞ্জ পুরো ক্যামেরা, একটু আগে আসছিল না এখন দেখো ক্যামেরা খুলেছি। আমি কে হই তোমার বলে দাও তো, দুষ্টু নেই, এই দুষ্টু কি, আমি দুষ্টু
मेरा फोटो हाँ आपका ही ये रहे पापा जी न्यू फादर যেখানে এক্সচেঞ্জ অফার চলছে পাশের এরা এনারা এসছে এবার ওনারা যাবে এটা পিসির জন্য বাচ্চাদের হসপিটালে এই যে মামা আর মামি কেমন লাগলো পুচকে বাবা তো সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে সত্যি প্রচন্ড অ্যাক্টিভ বাচ্চা By the way, congratulations, Mamdi. Thank you. एक यो गापलू गुपलू लग जाता है को देखे। इतना बाबा इतना पूरा एकदम यू है कि चीज़ है। बट वो मास्टर की? एक तांसी। ऐ जे। ऐ जे। मार्ग में देखे मौन ही होते ना। वो प्रेमिस्ट है तो बाबा बोलो कुछ ना एकदम। थोड़ा भालो तो एकदम। ऐ ओके दी भी ना चॉकलेट। ऐ पोटैटो। पोटैटो। কালকে আমাকে ধমকি দিচ্ছে তোমার মেয়ে বলে তোমায় মারবো নাতনি হয়েছে বলে এই যে তোমার লাড্ডু যেটা চেয়েছিলে এই যে এনাও খাও খুশি দেখো অল্প খাও অল্প খাও বেশি মিষ্টি খেও না আচ্ছে দেখো লাড্ডু মা না বলে দিয়েছে এদিকে এদিকে মাসি কি করছে এই যে ফটোশুট চলেই যাচ্ছে এই যে দিদারা তিন দিদা এখানে এই যে এক মামা আমিও আসি এই যে আমাদের পুচকু তখন তো ভিডিও তুলিনি তাই দেখাচ্ছি এই যে আমাদের পুচকু পুচকুর নাম এখনো রাখিনি কোথাও বলছি না সবাইকে বলছি তুমি আসো এই দেখো নাম রেখেছি নাম তো পাইনি শোনো ইরা না সমুদ্র মানে ওশিয়ান ওশিয়ান রেখেছি হ্যাঁ আমি ভাবছি একটু নেচার হয় না যে গাছপালা সমুদ্র ওইসব নিয়ে নাম রাখবো তো ওরকমই নাম রাখবো আমি কি বলছিলে এ দিয়ে নাম রাখলে কারা কি বলছে বল একটু আমি বলছি আমার দাদা একটু আগে বললো এ নাম দিয়ে নাকি যাদের ধারণা তারা নাকি সাকসেসফুল সেটা বলনি ম্যাক্স মানে যে বেশিরভাগ সাকসেসফুল লোকের ফার্স্ট নামের ফার্স্ট লেটারটাই শাহরুখ খানের বেটি অনেকে খুশি মে লড্ডু খেলা রে কিসে রাগ করেছে একটু বল কত বয়স হলো বাবা 50 হয়ে গেছে তোমার কত বয়স তোমার থেকে তুমি তোমার থেকে ছোট না বাচ্চাটা অনেক ছোট বাবা কেউ বলবে তুতুদা সত্যি মেনটেন করাছো তুমি কিছু কি আজকের ব্লগ এখানেই শেষ বাই 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 বাই